হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সুতানুকাস গুড লাইফ। আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন, আর আমি ওখানে সব ডিটেলস তোমাদেরকে দেবো, আমাদের সাথে তোমাদেরকেও ঘোরাবো। আর আমরা এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, ক্যাব বুক করা হয়ে গেছে, ক্যাবটা চলে এসেছে, আমরা এক্ষুনি বেরোবো। মা বাবা আমাদেরকে সি অফ করতে যাচ্ছে। এই যে আমাদের ব্যাগটা, ক্যাব চলে এসেছে, ব্যাগটাকেও রাখা হয়ে গেছে। আর আমরা এখন উঠে পড়েছি হচ্ছে গাড়িতে, আমরা এখন যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না। আমাদের ট্রেন আছে হচ্ছে 10:10, আমরা চলে এসেছি হচ্ছে হাওড়া স্টেশনে। দেখে নাও, তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দিই, এখনও ট্রেন দিতে দেরি আছে, 10:10 ট্রেন, আর এখন 9টা বাজে এখন জাস্ট। তো চলো, এই যে আমি আর তিয়াসা এখানে ওয়েট করছি, একটু ফটো টটো তুলে নিয়েছি। তো এবার আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এবারে আমরা ট্রেনের দিকে এগোবো। ট্রেনটা দাঁড়িয়েছিল 12 প্ল্যাটফর্মে, নাম্বার 12-এ। এই যে এটা হচ্ছে আমাদের ট্রেন, আর আমরা যাচ্ছি হচ্ছে বোলপুর হাওড়া এক্সপ্রেস, বোলপুর শান্তিনিকেতন হাওড়া এক্সপ্রেস সুপারফাস্ট এক্সপ্রেসটাতে, যেটা 10:10 এখান থেকে ছাড়বে। ওখানে পৌঁছবে হচ্ছে 12:30 মধ্যে। সিট 101-102। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, হাওড়া ছেড়ে দিচ্ছে, আমরা এখন যাচ্ছি। আমি আর তিয়াসা খুব এক্সাইটেড লাগছে, খুব হ্যাপি। তো চলো, আর এখানে এখন বাউল গান উঠেছে, খুব সুন্দর লাগছে বাউল গান। আমরা এখন নেমে পড়েছি হচ্ছে বোলপুর স্টেশনেতে, এটা নেমে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ নামলে আর ওভারব্রিজ পেরোতে হবে না, পাশ দিয়ে বেরিয়ে টোটোতে উঠে পড়তে পারবে, গীতাঞ্জলি মিউজিয়ামের অপোজিটে। আমরা টোটো উঠেও পড়েছি, আর ট্রেন আমাদের পুরো বিফোর টাইমেতে পৌঁছে দিয়েছে, মানে 12:10। আমরা এখন টোটো উঠে পড়েছি, আর এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, মানে ওদের ওখানের মার্কেট। এখানে অনেক লজ টজ রয়েছে একদম স্টেশনের পাশে, এখানেও কেউ কেউ ওঠে, তোমরাও চাইলে এখানেও কন্ট্যাক্ট করতে পারো। এটা হচ্ছে গ্রিন চিলি হোটেল, আমরা বুক করে এসেছিলাম, এটা হচ্ছে শান্তিনিকেতনে। আর আমরা নিচে হচ্ছে ওপরের ফ্রন্টে এসি রুম, আর ভাড়াটা আমি সব পরে বলে দেবো। এই যে রুমটা, আমি তোমাদের রুমটা একটুখানি দেখাচ্ছি, আর এখন জাস্ট আমরা ফ্রেশ হব, আর ফ্রেশ হয়েই আমরা বেরোবো। হচ্ছে টোটো আমরা বুক করে এসেছি, টোটোটা দাঁড়িয়ে রয়েছে, ওই টোটো করে আগে সোনাঝুরি হাট দেখবো, শান্তিপুর ক্যাম্পাস দেখবো, আর হচ্ছে মিউজিয়াম দেখবো, আর কালকে বাকি সব কঙ্কালীতলা সৃজনী শিল্প। তো আমি জন্য এটা দুটো এপিসোডেতে আপলোড করবো, এটা একটা দিনে, কালকেরটা একটা দিনে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে আর ভালো লাগবে। তো আমরা এখন জাস্ট একটু চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপরেই আমরা বেরিয়ে যাবো, আর হাটে গিয়েই আমরা লাঞ্চ করবো। তো চলো তোমরাও সাথে, আর তার আগে আমি রুমটা একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এখানটা হচ্ছে ব্যালকনি, এখানে একটা কাভার মতন দিয়েছে, এখানে টিভি চলছে, এসি, এখানে একটা জানলা রয়েছে,
ওখানে বেডসাইড টেবিল বেড জল দিয়ে যাবে। এখানে কিছু খাবার দেওয়া রয়েছে, এখানে সব রিমোট রয়েছে, টিভি, এসি, এখানে তালা চাবি, এটা হচ্ছে ড্রেসিং, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও মোটামুটি ভালোই। কেমন তিয়াসা, আর কেমন লাগছে বল এসে? হ্যাঁ, আর এখানে খুব একটা বেশি গরম সেটাও না, আবার বৃষ্টিটা হচ্ছে না, এটাই যা ভালো একটা দিক, কেননা এখানে রোদ টোদ উঠেছে, এখানে কালকে খুব গরমও না একদম। চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে সোনাঝুরি হাটের জন্য। স্যার থেকে পড়েছে স্যার, ওই জন্য সবটাই মোটামুটি চিনি টেনে এখানেই থেকে পড়াশোনা করে। এটা বিশ্বভারতী ক্যান্টিন ছিল, এখন সব বন্ধ হয়ে গেছে। বলাকা, হ্যাঁ ও হ্যাঁ 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 ওই যে সেন্ট্রাল রবীন্দ্রনাথের সব কিছু ওখানে। আর সোনাঝুরি হাট যেতে যেতে যা যা সাইট সিং পড়ে বিশ্বভারতী সবগুলো, যেগুলো বাইরে থেকে এখন দেখতে হয়, ভেতর থেকে এগুলো এখন আর কিছু দেখা যায় না। বিশ্বভারতী ক্যান্টিন, কলা ভবন, এই ভবন, সঙ্গীত ভবন এবং আরও অনেক কিছু, যেগুলো রবীন্দ্রনাথের তিন বাড়ি, ছাতিমতলা সব দেখবো, তো এগুলো আমরা বাইরে থেকে এখন দেখছি। তো এটা হচ্ছে তিন পাহাড়ি, যেখানে বসে রবীন্দ্রনাথ ওই কবিতাটা লিখেছিলেন, হচ্ছে কুমোরপাড়ার গরুর গাড়ি। আর এটা হচ্ছে ছাতিমতলা, যেখানে বসে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে ওটা লিখেছিলেন। আর এটা হচ্ছে উপাসনা গৃহ, যেখানে সাদা জামা কাপড় পরে সবাই উপাসনা করত রবীন্দ্রনাথের সময়। আর এখানে পুরো জায়গাটাই এখন জাস্ট বাইরে থেকেই দেখার, ভেতরে এখন আর কিছুই ঢুকতে দেয় না, এখন আর ঢুকতে দেয় না তো। আর এই পুরোটাই হচ্ছে ছুঁড়ে 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 তৈরি করা, মানে কোনোটাই হাতে ঠিকঠাকভাবে প্রপারলি তৈরি করা নয়, কুমোরপাড়ার গরুর গাড়ির থিমটা ইয়ে রেখে। আর এটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি, ঠিক এর উল্টো দিকেই রয়েছে হচ্ছে এনার গবেষণা কেন্দ্রটা। আর এখানে উনি এখন মাঝে মাঝে আসেন, আবার মাঝে মাঝে কলকাতাতেও থাকেন। তো বাড়িটার ভেতরে দেখলাম বেশ লোকজনও রয়েছে, বেশ ভালো লাগছে বাড়িটার বাইরেটা। আর এটা হচ্ছে আমাদের ফেভারিট হিয়ার মাঝে, আমার সব থেকে ফেভারিট বাড়ি। আর এখান জায়গাটা আমার খুব ভালো লাগে। আমরা এখন চলে এসেছি হচ্ছে রামশ্যাম রেস্টুরেন্টে। এখানে দুটোই কটেজ রয়েছে, রামশ্যাম আর শকুন্তলা। আমরা খাচ্ছি হচ্ছে রামশ্যামে, প্রচণ্ড ভিড় লাইন, আর মানে একটুখানি নেচে টেচে ফটো টটো তুলে খিদেও পেয়ে গেছে। তো আমরা এখন সেই লাইনে দাঁড়িয়ে রয়েছি কুপন কেটে। জাস্ট দেখো সামনের লাইনটা, মানে সবাই প্রায় এখানেই খেতে চলে এসেছে, দামও সেরকমই খাবারে, কিন্তু খাবার খুব ভালো। তো আমরা এখনও লাইনে দাঁড়িয়ে, এখন আমাদের নাম্বার আসেনি, তো আমরা এই যে এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি। আর হ্যাঁ, আমার লুকটাই তো তোমাদেরকে দেখানো হয়নি, আমার ইনস্টাগ্রাম ফেসবুকেও দেখে নিতে পারো, এখানেও দেখে নাও আমি আজকে কী পরে এসেছি, সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি অবশেষে। আর হ্যাঁ, আমি খাবারের ভিডিওটা তুলেছিলাম, ওটা আমার কোথায় হারিয়ে গেছে। তো এই হচ্ছে খাবার, ভেজ থালি আর মটন কারি নিয়েছিলাম আমি। তো জাস্ট দারুণ খাবারের কোনো কথা হবে না, যেমন দাম নিয়েছে সেরকম খাবার দিয়েছে, কোয়ান্টিটিও অনেক, দুর্দান্ত খেতে। ভেজ থালি হচ্ছে 170, মাটন হচ্ছে 330। যেই মাটনটা উফ জাস্ট দারুণ, চার পিস দিয়েছিলো, দু পিস লেখা ছিল, আমি জানি ভিডিওটা কোথায় হারিয়ে গেছে, যেন আমি এখানে ছবি অ্যাড করে দিলাম। জাস্ট দারুণ, তোমরা চোখ কান নাক বুঝে সব নিয়ে নিতে পারো। আর ভেতরটাও তোমরা একটুখানি দেখে নাও, বেশ ভালোই ভেতরটা, তবে প্রচণ্ড ভিড়, বাইরে গানটান হচ্ছে, বাইরে মেঘ করে এসেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তাড়াতাড়ি করে ঘুরে আমাদের সোনাঝুরি হাটটা এবার বেরোতে হবে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমরা বেরোবো সোনাঝুরি হাট ঘোরার জন্য, কেনাকাটা করার জন্যে। আর এটা হচ্ছে রামশ্যাম রিসর্টটা, এখানে লোকেরা থাকে টাকে, ভেতরে সব এসি টেসি রয়েছে। তো এখানটা আমরা একটু ঘুরতে আর ফটো তুলতে এসেছি, তারপর আমরা হাটেতে দিকে যাব। আর জাস্ট দেখো হাটেতে চলে এসেছি, জাস্ট তোমরা দেখো এখানটা দেখলেই মনটা বেশ ভালো হয়ে যায়, একটা আলাদা ভাইবস আছে। তবে এত ভ্যারাইটি, এত ভ্যারাইটি, বুঝতেই পারি না কোনটা ছেড়ে কোনটা কিনবো, লাস্টের কিছুই কেনা হয় না। আর হ্যাঁ, এখানে কিন্তু দাম একটু বেশি, বাট দেখো কত জিনিস।
খুব সুন্দর লাগার এখানে নেম প্লেটগুলো দারুণ। তার মধ্যে হচ্ছে আমাদের ভট্টাচার্য বাড়ি আমি দেখতে পেয়ে গেছি। জাস্ট দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এই দেখো ভট্টাচার্য বাড়ি কি দারুণ লাগছে না এইখানের। এইটা এই জিনিসটা আমার একমাত্র খুব ভালো লেগেছে, বাট নিয়ে আসাটা একটুখানি টাফ। আর আশপাশটা দেখো, যেহেতু মেঘ করে আসছে বৃষ্টি বৃষ্টি, তাই জন্য একটু একটু খালি, নইলে কিন্তু শনিবার এই সময় প্রচণ্ড ভিড় থাকে। আর হাট কিন্তু, আর এটা হচ্ছে শকুন্তলা রিসর্টটা, এখানে এই হাটেতেই দুটোই রিসর্ট, শকুন্তলা রামশ্যাম, দুটোর মধ্যেই যে কেউ একটাতে থাকে বা খায়। আর আমরা এখন টোটো উঠে পড়েছি, কেননা মেঘ ডাকছে, বৃষ্টি আসবে বলে পুরো অন্ধকার হয়ে এসেছে, এখানে বোঝা যাচ্ছে না, সবাই ছোটাছুটি করছে টোটো ওঠার জন্য, হাটের লোকেরা উঠে পড়েছে। আর আমি এখানে জাস্ট একটু বাবান আর মামদিদির জন্য কিছু কেনাকাটা করেছি, আর কিচ্ছু কেনা হয়নি, কিচ্ছু ঘুরিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে হাটের বাইরেও এখন রাস্তাতেও এরকমভাবে সবাই হাট নিয়ে বসে পড়েছে, মানে যেখানে পারছে সেখানে এখন লোকে জামাকাপড় নিয়ে বসে পড়ছে। আর ওই বাউল নাচটা এখন যেন এখানে ম্যান্ডেটরি, আসা মানেই হচ্ছে বাউল নাচটা হচ্ছে, বাউল নাচটা করতে মানে সবাই করছে, ফটো তুলছে, আর ওদের যা খুশি কিছু টাকা দিতে হচ্ছে। আর জাস্ট দেখো বৃষ্টি এসেই গেল বলে তো ওই জন্য আমরা টোটোতে উঠে পড়েছি, আর সামনে প্রচণ্ড লাইন এই বৃষ্টির জন্য, জ্যাম হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। আর আশেপাশে দেখো পুরো আশেপাশেও এখন এখানে দোকান বসিয়ে দিয়েছে, তো এরাও এখন তুলে দিচ্ছে, এরাই বলছে যে আপনারা চলে যান, নইলে ওরাও স্বাভাবিক সবাই ভিজে যাবে। আর হাট কিন্তু এখন রোজ বসে মঙ্গল আর বুধবার বাদে সকাল 10টা থেকে সন্ধে 7টা অবধি, আজকে বৃষ্টির কারণে তাড়াতাড়ি উঠে গেল। তো এই দেখো জাস্ট বিকেল হয়ে এসেছে, তিন পাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর কি দারুণ লাগছে না। দেখি যদি হয় একটু আমার বেরোতে পারি, নাও বেরোতে পারি। আর কিছু কিছু অল্প অল্প জিনিস কিনেছি, কেননা ওখানে জিনিসের এত দাম আর সেরকম ভাবে কিছু মনে হচ্ছে না, আর এত ভ্যারাইটি দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, তাই জন্য বেশি কিনিও নি, আর অল্প অল্পই কিনেছি। আর এখনো প্রচুর কেনাকাটা বাকি রয়েছে। তো এই হচ্ছে আজকের দিনটা, আজকে রাত্রে ডিনার করবো হচ্ছে হোটেলের রেস্টুরেন্টে, আর আমরা খেয়েছি হচ্ছে রামশ্যাম রেস্টুরেন্টে, শকুন্তলাতে খাইনি, রামশ্যাম রিসর্টে খেয়েছি। আমরা নিয়েছিলাম হচ্ছে ভেজ থালি আর মটন কারি, মটন কারি নিয়েছি হচ্ছে 330 টাকা করে, ভেজ থালি হচ্ছে 170। তো খাবার খুব ভালো ছিল, খুব সুন্দর ছিল, তবে পার প্লেটেতে একজন করেই হবে। আর এই হোটেলটাও বেশ ভালোই গ্রিন ছিল, এখানে আমি আগেও এসেছিলাম। তো এখানে বৃষ্টি এসে গেছে, মানে ওয়েদার মানে পুরো অন্ধকার হয়ে গেছে, জাস্ট 5:30টার সময় তোমরা জাস্ট বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। তো ওই জন্য আমরাও তাড়াতাড়ি করেই চলে এলাম, আর কালকে বাকি সবটা ঘুরবো, আর আজকে জাস্ট ডিনারের পার্টটা তোমাদের সাথে একটু শেয়ার করবো, তারপরে আবার একটা অন্য ব্লগেতে এপিসোডে মানে পার্টেতে তোমাদেরকে আবার কালকেরটা দেখাবো। আবার কালকে সকালে যেতে হবে, যেহেতু আজকে কিচ্ছু ঘোরা হয়নি, কালকে সকালে ওটাই ছুটতে হবে। আর আমরা হোটেলের নিচেই খেতে এসেছি, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এলে দেখাচ্ছি কি দিয়েছি। প্লেট দিয়ে চলে গেছে, এবার আমাদের খাবার আসবে। আর এটা হচ্ছে এই যে এখানে রেস্টুরেন্টটা হোটেলে, ভালোই বেশ। মানে খাবার চলে এসেছে, মিক্স চাউমিন আর চিলি চিকেন। আচ্ছা কেমন খেতে তুই আসা বলবি, ঠিক আছে? খাবার কেমন, চাউমিনটা কত নিল? 150, আর চিলি চিকেনটাও মানে 150, খাবার রিজনেবল প্রাইসই আছে, আর ভালোই কোয়ান্টিটি দিয়েছে বল, অনেকটাই দিয়েছে, বা দেখা যাক খেতে গেল। আর জাস্ট এই সময়টা কি দারুণ লাগছে বলে বোঝাতে পারবো না, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চমকাচ্ছে, ঠান্ডা হাওয়ার, আমরা ডিনারের পরে এখানে দাঁড়িয়ে রয়েছি, ও ফিলিংসটাই আলাদা, আর এরকমভাবে ঘুরতে আসার মজাটাই আলাদা। তো আমরা এখন এই ভাইবসটাকেই এনজয় করছিলাম। এই যে আমি আর টি আসা খাওয়ার পরে, উফ জাস্ট যা লাগছিলো দেখতে, যে তোমাদের কি বলবো, আমাদের অডিওতে বলবে কেমন খেয়েছো, আমি দেখাচ্ছি না এখন, কিন্তু তুই বল কেমন খেয়েছিস, তোর ভালো, রান্নাগুলো ভালো হয়েছে, শুধু চিলি চিকেনটা খুব ঝাল ছিল, চিলি চিকেনটা ঝাল ছিল, ছিল কি না। এখন আমরা নিচটা বসে আছি, একটু বসে তারপর উপরে যাবো, উপরে গিয়ে আমরা শীতকালি দেখবো। 11:10 তো
এখন বাজে হচ্ছে 11:10, আর আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা নিচে খেয়েছি, দেখালাম আমি তোমাদেরকে মিক্সড চাউমিন আর চিলি চিকেন। চিলি চিকেনটা একটু ঝাল ছিল, মিক্সড চাউমিনটা খুব ভালো খেতে ছিল। তারপর নিজে একটু বসলাম, একটুখানি বাইরেটা দেখলাম। বৃষ্টি হচ্ছে এখানে খুব জোরে, মেঘটেক ডাকছে। জানি না কালকে দিনটা পুরো ভেস্তে দেবে কি কি হবে, সেটা দেখার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। যেহেতু নেক্সট ব্লগেতে সেটা তোমরা দেখতে পাবে যে কালকে কি হলো, কি করলাম, কারণ আমাদের সবটাই ঘোরা বাকি রয়েছে। আর শুধু আমরা সোনাঝুরি হাটটা ঘুরেছি, আর হাটটাও ভালোভাবে ঘুরতে পারিনি, মেঘ করেছে ছিল বলে আমাদেরকে বেরিয়ে যেতে হলো। তো তারপর থেকে আমরা পুরো হোটেলে বসে, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, তো কোথায় ঘুরতে পারিনি। আজকের দিনটা পুরোপুরি বেকার গেল, আর খেতে খেতেই আমাদের টাইম চলে গেছে। ওখানে এত লম্বা লাইন, তোমরা দেখলেই টিকিট এই ওই, তো প্রায় 1-1.5 ঘন্টা ওখানেই চলে গেছে। তো যাই হোক, আজকের দিনটা তো এভাবেই কাটলো। মোট কথা খুব ভালো লেগেছে, মানে খুব ভালো লাগছে এই যে এভাবে আসা আমাদের ফার্স্ট টাইম। ট্রেনেতেও খুব আনন্দ করেছি, এসেও খুব ভালোভাবে যতটা ঘুরেছি ভালোভাবে ঘুরেছি, আর এখনও পর্যন্ত যা খাওয়া দাওয়া হয়েছে সেটাও ভালো হয়েছে। দুপুরের লাঞ্চটাও খুব দারুণ ছিল ওখানে, আর ভালোই দিয়েছিল, আর রাত্রের কোয়ান্টিটিও খুব ভালো ছিল, খাবারটাও ভালো খেতে ছিল। তো এখন আমরা রুমে চলে এসেছি, আর আমরা সবাই চেঞ্জও করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এবার জাস্ট একটা ঘুম দেবো, কেননা কাল আবার সকালে উঠতে হবে 9:30 সময়। আমাদের হচ্ছে টোটো আসবে, কেননা কাল আমাদের সব ঘুরতে হবে, সবই ঘোরা বাকি। তো 9:30 সময় টোটো আসবে, আমরা ব্রেকফাস্ট এখান থেকে করেই বেরিয়ে যাবো, বাইরে লাঞ্চ করবো, আবার রাত্রে ডিনার এখানে করব। আর তো চলো, আর বাদ বাকি সব ডিটেলস আমি নেক্সট ব্লগেতে আবার দেবো। আর টোটো সব নাম্বার আমি সব ডিসক্রিপশন বক্সেতেই দিয়ে দেবো। আবার দেখা হবে হচ্ছে নেক্সট ব্লগেতে খুব তাড়াতাড়ি। সো স্টে টিউন, সাবস্ক্রাইব করতে ভুলো না। সুতানুকাস গুড লাইফ। তো চলো, টাটা।